সিলেটের ম্যাগাজিন ইডের চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়কে বাস সেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন। 2019 সালের নভেম্বর মাসে ভোলাগঞ্জ জিরো পয়েন্ট এবং নবনির্মাণাধীন বঙ্গবন্ধু হাইটেক পার্কে পর্যটকদের যাতায়াত সহজতর করতে বাস সার্ভিস চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত বছর আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিসের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। এ সময় মন্ত্রী বলেন, মানুষের সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গ্রাম হবে শহর এ লক্ষ্যে শেখ হাসিনা সরকার কাজ করছে। পাকা সড়কের মাধ্যমে গ্রামকে জেলা উপজেলা শহরের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। এ বাস সেবা চালুর সিদ্ধান্তকে স্থানীয় বাসিন্দারা স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, বাস সার্ভিস চালু হওয়ায় আমাদের যাতায়াত সহজতর হবে। তিনি বলেন, ভোলাগঞ্জ জিরো পয়েন্ট সাদা পাথর ঘুরতে আসা পর্যটকদের যাতায়াতের ভোগান্তি যেমন দূর হবে, তেমনইভাবে স্থানীয় জনসাধারণ এবং ব্যবসায়ীরা এ বাস সার্ভিস থেকে উপকার পাবেন। সিলেট থেকে ভোলাগঞ্জ দূরত্ব প্রায় 33 কিলোমিটার। এ পথে চলাচলকারী বাসের ভাড়া 60 টাকা, বর্তমানে করোনার জন্য 90 টাকা। কিন্তু মহামারী করোনার কারণে বর্তমান বিআরটিসির সিলেট ভোলাগঞ্জ সার্ভিসের রুটের কী অবস্থা একটু জেনে নিয়ে আসুন এখনকার পরিচালক হাবিবুর রহমান খোকনের কাছ থেকে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন আমরা কিছুক্ষণ আগে যে বিআরটিসি বাসটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এবং এই মুহূর্তে আমরা বিআরটিসি সিলেট চুকি থেকে আমরখানায় আমরা যেখান থেকে সিলেট টু কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ পর্যটন স্পটগুলোতে এখান থেকে গাড়ি যাচ্ছে, সেখান থেকে আমরা আজকে জানতে চাইবো যে বর্তমান বিআরটিসির অবস্থা কি। আমরা এখানকার যিনি কর্ণধার আছেন বিআরটিসি, ওনার সাথে কথা বলবো। আপনার কেমন আছে? আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে জানতে চাই আপনাদের বিআরটিসির বর্তমান অবস্থা কি, যেহেতু মহামারী করোনার সময় বাংলাদেশের প্রত্যেকটি পর্যটন স্পট বন্ধ করা ছিল, পাশাপাশি যেহেতু ভোলাগঞ্জ সিলেট এই বিআরটিসি বাসগুলো আপনারা পরিচালনা করছেন, এই মুহূর্তে আমরা জানি ভোলাগঞ্জের পাথরের যে কাজগুলো আছে বা বিভিন্ন কাঁসার মেশিন, পাথর ভাঙার মেশিন সবগুলো বন্ধ আছে, এই মুহূর্তে আপনাদের অবস্থা কি? আসলে করোনা প্রাদুর্ভাবের জন্য আমরা বিআরটিসি বাস সার্ভিসটা সরকারের নির্দেশ অনুযায়ী বন্ধ ছিল। এখন আবার আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, সরকারি নির্দেশনায় এখন আবার জনগণের সুবিধার্থে আমরা বিআরটিসি বাসের সেবাদান করছি, যাতে ঈদের সময় মানুষের কোনো অসুবিধা না হয় যাতায়াতে। তাছাড়া ঈদের পরে পর্যটকরা ভোলাগঞ্জ সাদা পাথর যাবে ঘুরতে, পর্যটক যারা আছে যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য সরকারের স্বাস্থ্যবিধি মেনে আমরা বিআরটিসি বাসের সার্ভিসটা চালু করেছি। এই চালুটা কবে থেকে করেছিল? গতকালকে থেকে 30 তারিখ আপনাদের কোনো ভর্তুকি দেয়া লাগছে কিনা এই বিষয়টা যদি আমরা এক্চুয়ালি আমাদের সরকারি বাস আর আমরা সরকারের হয়ে সরকারের পক্ষ থেকে যেহেতু আওয়ামী লীগের একজন কর্মী আমি, সেজন্য আমরা পরিচালনা করছি। গাড়িগুলা তো সরকারি পরিচালনা, সবই সরকারের মাধ্যমে হচ্ছে, আমরা শুধু সহযোগিতা করছি সরকার। আপনারা কি মনে করছেন ঈদের পরপরই কি আপনাদের যাত্রী, সরি আর একটা ব্যাপার হলো যে বর্তমানে যে ড্রাইভার খরচ, ফুয়েল খরচ যেগুলো আছে, এগুলো আসলে আমাদের অফিসের ভর্তুকি, মানে লস হচ্ছে, দিতে হচ্ছে, এগুলো মাসে মাসে দিতে হচ্ছে। আপনি কি মনে করেন শুটিং পর্যটন স্পট গুলো খোলা হবে? এখনই খোলা আছে, এখন করোনা প্রাদুর্ভাবের জন্য পর্যটকরা কম, এই জায়গায় যদি আসেন কোনো সমস্যা নাই, স্বাস্থ্যবিধি মেনে ওই দিকেও খোলা আছে, পর্যটক খোলা আছে, পর্যটন এরিয়া ভোলাগঞ্জ সাদা পাথর রূপমা এগুলো খোলা আছে। আমরা একটি বিষয় জানতে চাই, যেহেতু মহামারী করোনার মধ্যে আমরা আছি এবং প্রত্যেকটি বাস কিন্তু এখন তারা সামাজিক দূরত্ব মেনটেন করেই কিন্তু এগুলো সরকারি নির্দেশ মেনে চলছে, আপনারা আসলে কিভাবে যাত্রী আমাদের এই যে বিআরটিসি দোতলা বাসে 75টা সিট আছে, আমরা 37টা সিট সেল করবো, একজন প্যাসেঞ্জার 2 সিটের মধ্যে একজন যাত্রী যেতে পারবে, 2 সিটে একজন। জি
এখান থেকে আপনার গোলাগঞ্জ ভাড়া কত টাকা আপনাদের বিআরটিসি বাসে? আগে ছিল আমাদের 60 টাকা, বর্তমানে 90 টাকা সাদা পাথর। সিঙ্গল সিট করার জন্য জি জি। এখানে যেতে আপনার গোলাগঞ্জ কত মিনিট লাগে? 1 ঘন্টার ভিতরে চলে যাওয়া যায়, 50 মিনিট থেকে 50 টাকা 1 ঘন্টার ভিতরে চলে যাওয়া যায়। আজ এই প্রিয় দর্শক দেখছেন আমরা সিলেট বিআরটিসি বাস, যেখান থেকে গোলাগঞ্জ আর টু সিলেট, সিলেট টু গোলাগঞ্জ চালু করেছেন বাংলাদেশ সরকার। আমরা বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের জনগণের জন্য সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছেন প্রত্যেকটি ক্ষেত্রেই, কিন্তু রাস্তাঘাট সহ গাড়ির যাতায়াতের সুবিধা কিন্তু সরকার করে দিচ্ছেন। প্রতিটা মুহূর্তেই কিন্তু চিন্তা করছে যে আমার দেশের নাগরিককে কিভাবে সুবিধা দেওয়া যায়। সেই সুবিধা চিন্তা করতে গিয়ে কিন্তু সিলেটে ও বিভিন্ন রুটে বিআরটিসি বাস চালু হয়েছে। তার মধ্যে অন্যতম বিআরটিসি বাস হচ্ছে আম্বরখানা চকিদিকি থেকে এই বাসটি গোলাগঞ্জ যাচ্ছে এবং গোলাগঞ্জ থেকে চকিদিকি আসছে। আপনারা জানেন বাংলাদেশের সিলেটের জেলার মধ্যে সবচেয়ে উন্নত মানের রাস্তা হচ্ছে এই গোলাগঞ্জ রুট, এবং কিছুদিনের মধ্যেই কিন্তু গোলাগঞ্জ রুটে বাংলাদেশের উন্নত মানের কয়েকটি পার্কের মধ্যে একটি পার্ক হচ্ছে হাইটেক পার্ক। আশা করি আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু সড়ক, সেটা প্রায় 800 কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জনরেল শেখ হাসিনার বদৌলতে এই রাস্তা উন্নয়নের কাজ হয়েছে, উন্নয়নের টোটাল কাজ হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে সিলেটের আম্বরখানা থেকে গোলাগঞ্জ রোডটি আছে, 800 কোটি টাকা ব্যয়ে কিন্তু এই রাস্তাটি উন্নয়নের কাজ হয়েছে। আপনারা যারা এদিকে গিয়েছেন তারা তো অবশ্যই বুঝেছেন, এবং যারা জানতে আপনারা আসবেন দেখবেন এই রাস্তার অবস্থা এবং পরিস্থিতি, আপনি একদম স্বাচ্ছন্দ্য বুঝে আপনি এই পর্যটন স্পটগুলো ঘুরে আসতে পারবেন। তাহলে আসুন আমরা ঈদের ছুটি আমরা গোলাগঞ্জের বিভিন্ন স্পট আছে, সাদা পাথর আছে, এগুলো একটু পরিদর্শন করি, এবং এখান থেকে আপনার কোনো গাড়ি আপনার রিজার্ভ করে যাওয়ার কোনো প্রয়োজন নেই বলে আমরা মনে করছি, কারণ আপনার জন্য রয়েছে বিশেষ সুবিধা, যেটা বাংলাদেশ সরকার এই ভাড়া বাবদ খরচ বাঁচানোর জন্য কিন্তু সরকার এই গাড়িগুলো দিয়েছেন। এখান থেকে আপনি মাত্র 90 টাকায় যেতে পারবেন সাদা পাথর, আবার 90 টাকা করে ফিরে আসতে পারবেন সিলেটে। তাহলে আপনার খরচটা একদম কমে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে আমরা ঈদের পরে আমরা বেকার যে ফ্রি সময়টা আছে, ছুটির টাইমটা আছে, সেটা আমরা গোলাগঞ্জে কাটাবো। আর একটা জিনিস ভাই আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে যদি সুবিধার্থে দেশ বিদেশের কেউ যদি এখানে না এসে আমাদের সাথে টিকিটের কনফার্ম করার জন্য কন্ট্যাক্ট নাম্বার চান বা কোনো যে কোনো তথ্য জানার জন্য বিআরটিসি বাস সিলেট টু গোলাগঞ্জ যে চালু হচ্ছে এই বিষয়ে যে কোনো তথ্য জানার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন 01303142985। এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই নাম্বারটি আমরা ভিডিও স্ক্রিনে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনি ভালো থাকুন এবং ভালো রাখুন, সেটাই হোক আমাদের প্রত্যাশা, সেটাই হোক আমাদের কামনা। আল্লাহ হাফেজ।